আমরা এখন চলে এসেছি তেমাতা গোপালবাগের পুজো দেখতে। এখানের এবারের মন্দিরের ভাবনা হচ্ছে কেদারনাথ, মহাতীর্থ কেদারনাথের মন্দির। আমরা মন্দির এবার ঘুরে দেখবো ভেতরটা। এই পুজো এবার হীরক জয়ন্তী বসে, মানে অর্থাৎ 60 বছর হয়ে আজকে পঞ্চমীর সন্ধ্যা। রাস্তাঘাটে পুরো নো এন্ট্রি, গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে। শুধু কয়েকটা বাইক দেখতে পাচ্ছি, কিন্তু টোটো চলাচল পুরোপুরি বন্ধ। মানুষ মোটামুটি যতটা পারছে হেঁটেই যাচ্ছে। এখানে যা নিয়ম এখন এবারে করেছে সেটা হলো দুপুর 2টো অবধি, মানে সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি যান চলাচল করবে। তারপর থেকে সমস্ত টু হুইলার বন্ধ, শুধু সাইকেল চলতে পারে। বাকি সমস্ত গাড়ি টোটো টু হুইলার সব কিছু বন্ধ। চলুন আমরা এবার ঢুকে যাই। হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করা গোপালবাগ তেমাতা চন্দননগরের পুজো। এবারের উপস্থাপনা হচ্ছে কেদারনাথ, মহাতীর্থ কেদারনাথ।